Hello everyone, this is Marzia. Hopefully, you are all well. Today, I am going to show you how to make a homemade moisturizer. And this moisturizer is for all skin types. So, I'm going to show you. But before I tell you, don't forget to like and follow our page. And if you like our videos, please like, comment and share. Don't forget to share. আমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমাদের ময়শ্চারাইজার ইউজ করা উচিত আর আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করে আপু কোন ময়শ্চারাইজারটা আমি ইউজ করব বা আমার স্কিন টাইপ অনুযায়ী আমার কোন ময়শ্চারাইজারটা ভালো হবে আমি অনেকে অনেক ধরনের ব্র্যান্ডের ময়শ্চারাইজার সাজেস্ট করে থাকি বাট সামটাইমস যেটা হয় যে এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না অথবা তারা কিনতে পারছে না বা অ্যাভেলেবল পাচ্ছে না বা কোথাও খুঁজে পাচ্ছে না সো আই থট কেন না এরকম একটা হোমমেড ময়শ্চারাইজার আপনাদেরকে বানিয়ে দেখাই যেটা আপনারা ইজিলি বাসায় বসে বানাতে পারবেন সো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি বোল নিয়েছি এটার মধ্যে আমি ময়শ্চারাইজার বানাবো আর আমি একটি স্পুন নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পরিমাণ করে দিব ময়শ্চারাইজার বানানোর জন্য আমি আজকে প্রথমে ইউজ করব হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা নিয়েছি আপনাদের বাসায় যে কোনো ব্র্যান্ডের যেই অ্যালোভেরা জেল আছে সেটা আপনারা ইউজ করতে পারবেন অ্যালোভেরা জেলটা কিন্তু আপনারা অ্যাজ এ ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন যদি আপনারা এভাবে বানিয়ে না ইউজ করতে চান বাট আমি যেভাবে ময়শ্চারাইজারটা বানিয়ে দেখাবো এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে শুধু অ্যালোভেরা জেল ইউজ করার থেকে সো ফার্স্টলি আমি 1 স্পুনের মতো অ্যালোভেরা জেল নিচ্ছি আমার ময়শ্চারাইজার বানানোর জন্য সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন বাট কেন অ্যালোভেরাটা আমি ইউজ করতে বলবো কারণ এটা অনেক দিন থাকবে আর যদি আপনারা গাছ থেকে সরাসরি অ্যালোভেরা ইউজ করেন ওটা কিন্তু এক সপ্তাহের বেশি থাকবে না সো বারবার বানিয়ে নিতে হবে আপনারা চাইলে গাছেটাও ইউজ করতে পারেন কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা মনে রাখবেন যে ফ্রিজে রেখে ইউজ করতে হবে অ্যান্ড এই ময়শ্চারাইজারটা এক সপ্তাহ পর আবার বানাতে হবে বাট আপনি যদি কেনার অ্যালোভেরা জেলটা ইউজ করেন তাহলে আপনি অনেক দিনের জন্য এটাকে স্টোর করে রাখতে পারবেন সো আমি এখানে 1 স্পুনের মতো অ্যালোভেরা জেল নিয়েছি আমি এখানে খুব অল্প পরিমাণে ময়শ্চারাইজার বানাবো আপনারা চাইলে একটু বেশিও বানিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গ্লিসারিন সো আমি এখানে একটা গ্লিসারিন নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন নিতে পারেন আমি এখানে এটার মধ্যে এখন গ্লিসারিন অ্যাড করব সো আমি এখানে হাফ স্পুনের মতো গ্লিসারিন অ্যাড করব আমার এই ময়শ্চারাইজার বানাতে আপনারা যদি 2 স্পুন পরিমাণ অ্যালোভেরা জেল নেন তাহলে 1 স্পুন পরিমাণ গ্লিসারিন অ্যাড করতে হবে সো আমি এখানে গ্লিসারিন অ্যাড করছি হাফ স্পুনের মতো সো এই ময়শ্চারাইজারটা হচ্ছে যাদের অনেক বেশি ওয়াইলি স্কিন এবং ওয়াইলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য পারফেক্ট সো এটার মধ্যে আমি আরেকটি জিনিস অ্যাড করব যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং হেলদি এবং অনেক বেশি ব্রাইট করবে গেস ওয়াট স্যাফরন ইয়েস আমি এটার মধ্যে একটু স্যাফরন অ্যাড করব যেটা আপনার স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করবে এবং এটা ময়শ্চারাইজারও কাজ করবে সো আমি এখানে বেশি না 4 থেকে 5টা স্যাফরনের পাতা অ্যাড করব এখানে সো এই ময়শ্চারাইজারটা আরও বেশি ইফেক্টিভ হয়ে যাবে সো এটাকে জাস্ট খুব ভালোমতো মিক্স করে নিতে হবে ওয়াইলি স্কিনের জন্য আমার কিন্তু ময়শ্চারাইজার বানানো ডান বাট এখন অনেকের মনেই প্রশ্ন আসবে তাহলে আপু যাতে ড্রাই স্কিন তারা কী করবে দ্যাট সি কী করা যায় সো সেই ময়শ্চারাইজারটাই আমি 3 ধাপে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় সো এটা হচ্ছে ওয়াইলি স্কিন এরপরে আমি যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে যাদের ড্রাই স্কিন তারা অ্যাড করবে যদি আপনার ওয়াইলি স্কিন হয়ে থাকে এই পর্যন্ত আপনারা স্টপ করবেন আর যদি ড্রাই স্কিন হয়ে থাকে এরপরে আমার সাথে সাথে কন্টিনিউ করতে থাকবেন সো এর জন্যই বলছি পুরো ভিডিওটা দেখে নিতে হবে যাদের ড্রাই স্কিন তারা এই ময়শ্চারাইজারের মধ্যে অ্যাড করবেন ভিটামিন ই ক্যাপসুল এই ধরনের ক্যাপসুল আমি সবসময় বলি ফার্মেসিতে অ্যাভেলেবেল যে কোনো ফার্মেসিতে গেলে বলবেন যে ভিটামিন ই ক্যাপসুল দেন ইজিলি দিয়ে দিবে অ্যান্ড প্রাইসও খুব বেশি না সো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি এই ময়শ্চারাইজারের মধ্যে অ্যাড করার জন্য সো ড্রাই স্কিন যাদের তাদের জন্য ভিটামিন ই ক্যাপসুল খুবই হেল্পফুল এবং বেনিফিশিয়াল আর যাদের অনেক বেশি ড্রাই স্কিন যে সবসময় চামড়া উঠতে থাকে এবং স্কিন অনেক ড্রাই হয়ে থাকে তারা এরকম 2টা ক্যাপসুল অ্যাড করতে পারেন সো আমি এখানে 1টা ক্যাপসুল অ্যাড করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে আলমন্ড অয়েল আপনারা যে কোনো ব্র্যান্ডের আলমন্ড অয়েল ইউজ করতে পারেন আমি খুব বেশি না 2 থেকে 3 ফোঁটা আলমন্ড অয়েল নিব বাট যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা 4 থেকে 5 ফোঁটাও নিতে পারেন সো আমি এখানে 2 থেকে 3 ফোঁটা আলমন্ড অয়েল নিয়ে নিচ্ছি সো ড্রাই স্কিনের জন্য কিন্তু আমার ময়শ্চারাইজার বানানো ডান জাস্ট এটাকে খুব ভালোমতো মিক্স করে নিতে হবে ড্রাই স্কিনের জন্য যখন আমি অয়েল অ্যাড করেছি এবং এটাকে মিক্স করছি তখন কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে লাইক ক্রিমের মতো দেখাবে আমরা বাজার থেকে যেমন ক্রিম কিনে আনি বা ময়শ্চারাইজার কিনে আনি ঠিক ওরকমটাই দেখাবে
আপনারা দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা ক্রিম। যেহেতু আমার অ্যালোভেরা জেলটা গ্রিন কালার ছিল, এই কারণে কালারটা একটু ডিফাইন্ড হতে পারে। অ্যান্ড আপনারা যদি হোয়াইট কালার অ্যালোভেরা জেল ইউজ করেন তাহলে হোয়াইট কালার হতে পারে, অথবা ইয়েলো কালার ইউজ করলে ইয়েলোও হতে পারে। আর আমি যেহেতু এখানে স্যাফরন ইউজ করেছি, সো এটার কালারটা একটু ডিফারেন্ট দেখাবে। আপনারা যদি চান স্যাফরনটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি স্যাফরন দিতে সাজেস্ট করবো এই কারণে, কারণ স্যাফরনটা আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে, গ্লোয়িং করবে এবং হেলদি করবে। এখন আবার অনেক আপনাদের মনে কোশ্চেন আসবে, আমার তো একই ফোর স্কিন, আমি কী করবো? আপনাদেরও টেনশনের কোনো কারণ নেই। আপনাদের যাদের অ্যাকনি পোর স্কিন, তারা জাস্ট এই ময়শ্চারাইজারের মধ্যে টি ট্রি অয়েলটা অ্যাড করে নিবেন। যাদের অ্যাকনি পোর স্কিন তাদের জন্য কিন্তু টি ট্রি অয়েল খুবই ভালো। আপনারা জাস্ট আপনাদের পিম্পলেও কিন্তু টি ট্রি অয়েল ইউজ করতে পারেন। আমি এই ময়শ্চারাইজারের মধ্যে টি ট্রি অয়েল অ্যাড করব, যাতে এই ময়শ্চারাইজারটা যারা অ্যাকনি পোর স্কিন আছে তারাও ইউজ করতে পারে। বাট এখানে একটা কথা আছে, সো যাদের ড্রাই স্কিন এবং অ্যাকনি পোর স্কিন, তারা অয়েল অ্যাড করার পরে টি ট্রি অয়েলটা অ্যাড করবেন। আর যাদের অয়েলি স্কিন, অ্যাকনি পোর স্কিন, তারা অয়েল অ্যাড করার আগে টি ট্রি অয়েলটা অ্যাড করবেন। আর যাদের কম্বিনেশন স্কিন, কম্বিনেশন স্কিন সাধারণত ওয়াইলি টু কম্বিনেশন অথবা ড্রাই টু কম্বিনেশন হয়ে থাকে। সো আপনার যদি ওয়াইলি টু কম্বিনেশন হয় তাহলে আপনি ফার্স্টে যে ময়শ্চারাইজারটা বানিয়েছি ওটা ইউজ করবেন। আপনার যদি ড্রাই টু কম্বিনেশন হয় তাহলে আমি এখন যে ময়শ্চারাইজারটা বানিয়েছি এটা ইউজ করবেন, ভেরি নর্মাল। যেহেতু আমার স্কিনটা এখন অনেক ড্রাই হয়ে গিয়েছে এবং আমার অ্যাকনে পড়ে সমস্যা আছে, তাই আমি এখন এর মধ্যে 2-3 ফোঁটা টি ট্রি অয়েল ইউজ করে নিচ্ছি। এরপর জাস্ট এটাকে খুব ভালোমতো মিক্স করে নিতে হবে। খুব সিম্পল হিসাব, আপনাদের স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে এই ময়শ্চারাইজারের মধ্যে অয়েল অ্যাড করবেন না, আর আপনাদের স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে আপনারা এই ময়শ্চারাইজার বানাতে অয়েল অ্যাড করবেন। আর টি ট্রি অয়েলটা আপনারা অয়েলি স্কিন, ড্রাই স্কিন দুই স্কিনেই ইউজ করতে পারবেন, যদি আপনাদের স্কিনে অ্যাকনে পোরের সমস্যা থাকে। আর যদি না থাকে তাহলে টি ট্রি অয়েল ইউজ করার একদমই দরকার নেই। সো আমার ময়শ্চারাইজার রেডি, এটাকে আমি একটা কন্টেনারে ভরে নিচ্ছি। সো ঘরে বসে কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেললাম ময়শ্চারাইজার। সো আমার হোমমেড ময়শ্চারাইজার কিন্তু রেডি। ময়শ্চারাইজার ইউজ করার নিয়ম কিন্তু আপনাদের সবারই জানার কথা, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। জাস্ট ফেসটাকে ভালোমতো ওয়াশ করে এরপরে আপনারা যদি টোনার, সিরাম বা যেটাই ইউজ করেন করে সবার লাস্টে ময়শ্চারাইজার ইউজ করবেন। আর এছাড়াও আপনারা শুধু জাস্ট ফেসটাকে ওয়াশ করে ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আর এই ময়শ্চারাইজারটা আপনারা যে কোনো সময় ইউজ করতে পারবেন, দিনের বেলা হোক, রাতের বেলা হোক, যে কোনো সময় ইউজ করা যাবে। আর রাতের বেলা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবেও কিন্তু এটাকে আপনারা ইউজ করতে পারবেন। আর যদি দিনের বেলা হয় অবশ্যই এই ময়শ্চারাইজারের সাথে একটা সান প্রোটেকশন ক্রিম ইউজ করবেন, কারণ এটাতে কোনো ধরনের কোনো সান প্রোটেকশন ক্রিম অ্যাড করার নেই। এই কারণে আপনার বাইরে যেতে বা রান্না করতে যেতে বা রান্নার সামনে, চুলার সামনে অবশ্যই একটা ভালো সান প্রোটেকশন ক্রিম ইউজ করবেন, যেটা আপনাকে আপনার স্কিনটাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আর এই ময়শ্চারাইজারটা আমি কিন্তু 3 ধাপে বানিয়ে দেখেছি, 3 টাইপের স্কিনের জন্য, অয়েলি, ড্রাই এবং অ্যাকনে পোর। আর আপনাদের তারপরও যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার। নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুন ব্যাক করবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।